আজকের এই ভিডিও দেখার পর আপনাদের যাদের বিসিএস রিটেন নিয়ে ভীতি রয়েছে, অথবা আপনারা চিন্তা করছেন আচ্ছা রিটেন বিসিএস রিটেন তো আসলে মহাসমুদ্র, কিভাবে আমি মহাসমুদ্র পার করব, তারা অন্ততপক্ষে আমাকে কমেন্ট বক্সে একটা অন্ততপক্ষে থ্যাঙ্কস দিয়ে যাবেন। কারণ আজকে আমি কিছু ট্রিক্স বলবো, যেই ট্রিক্সগুলো অবলম্বন করে আপনারা আপনাদের রিটেন প্রিপারেশনেরকে মানে অলমোস্ট 40 থেকে 50% কমিয়ে আনতে পারবেন এবং খুব ইফেক্টিভ ওয়েতে রিটেন প্রিপারেশনটা নিতে পারবেন। ফার্স্টে বলে রাখি, আমি কোনো ক্যাডার না, আমি বিগত 43, 44, 45 তিনটা রিটেন দিয়েছি এবং রিটেনগুলো দেওয়াতে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো, যাতে করে আমি প্রথমে, যেমন 43 আমার ফার্স্ট বিসিএস ছিল, এখানে রিটেনটা আমি তুলনামূলক একদমই ভালো দিতে পারিনি, কি গতানুগতিক কথার কারণে। আমাকে বলা হয়েছিল যে সব কিছু ইউনিক লিখতে হবে, ডাটা চার্ট দিয়ে একদম খাতা ভরিয়ে ফেলতে হবে, এই ধরনের যে লেখাগুলো বা এই ধরনের যে মোটিভেশনগুলো ছিল এগুলো আমাকে খুবই টেস্ট করেছিল এবং আমি ভাবতাম যে সব কিছু ইউনিক কীভাবে লিখবো আমি, তাই তো? তো এই কথাগুলোর প্রেক্ষাপটেই হচ্ছে আলটিমেটলি পরীক্ষাগুলো খুব বেশি ভালো দেওয়া হয় নাই এবং পড়াশোনা আমি কমাতেই পারছিলাম না। তো পরবর্তীতে যখন 43তম বিসিএস শেষ হয়, আমি 44 প্রিলিমিনারিতে কোয়ালিফাই করি, 44 রিটেনের সময় আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে মোটামুটিভাবে ভালো দিতে পেরেছিলাম এবং সামনে আমি 44 ভাইবা দিব, আপনারা অনেকেই জানেন। সো ফ্যাক্ট হচ্ছে, তাহলে আমরা কি করব, যাদের প্রথম রিটেন তাদের গুছিয়ে আনাটাই ফ্যাক্ট। রিটেন ইজ নাথিং, জাস্ট অ্যাবাউট গুছানো। আপনারা যে যত সুন্দর করে গুছাতে পারবেন তার রিটেন পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। এখন কি করব আমরা, প্রথমেই কি করণীয়? প্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে রিটেনের জন্য আমরা হয় একটা ডাইজেস্ট কিনবো, হয় না আসলে একটা ডাইজেস্ট কিনবো প্লাস একটা কোশ্চেন ব্যাংক কিনবো, যেখানে রিটেনের প্রিভিয়াস ইয়ারে সবগুলো রিটেনের কোশ্চেন দেওয়া আছে, প্রফেসরসের সম্ভবত আছে, আর ডাইজেস্ট মনে হয় অ্যাসুরেন্সের যে ডাইজেস্ট রয়েছে এগুলো আমরা কিনতে পারি। কেনার পরে যেটা করব, সাপোজ আমি বাংলার ক্ষেত্রে যদি আসি, বাংলার ক্ষেত্রে ব্যাকরণ টার্মটা যেটা আছে সেটাই প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবো। আর একটু বলে রাখি যে রিটেন এক্সামে সব সময় 50 to 60% কোশ্চেন রিপিট হয়, সো যেহেতু আমাদের রিপিট হয় কোশ্চেন, তার মানে রিপিটেশন যে কোশ্চেনটা থাকবে সেটা যেন কোনোভাবে আমাদের মিস না হয়, এভাবে করে আমাদের পড়াশোনাটা করতে হবে। ব্যাকরণের ক্ষেত্রে একটু পরে যাই, আমি একটু সাহিত্যর ক্ষেত্রে আসি। এখন সাহিত্য, সাহিত্য কী দিয়ে শুরু? আমরা জানি প্রাচীন যুগ দিয়ে শুরু। প্রাচীন যুগে কী রয়েছে? প্রাচীন যুগে রয়েছে চর্যাপদ। ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে চর্যাপদ থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আসছে সবগুলো আমরা চেষ্টা করবো একটা খাতায় লিখে ফেলার। লিখে ফেলার পরে ওখানে একটু একটু করে জায়গা রাখবো বেসিক জিনিসটা লেখার জন্য। কেন বেসিক জিনিসটা লেখার জন্য? সাপোজ চর্যাপদ সম্পর্কে প্রশ্ন আসছে যে চর্যাপদ সম্পর্কে লিখুন। এখন চর্যাপদ সম্পর্কে যদি লিখতে চাই, আমাদেরকে তো কোচিং সেন্টার বা অন্যখান থেকে বলেছে আমাদের সব কিছু ইউনিক লিখতে হবে, অনেক ডাটা চার্ট লিখতে হবে। আসলে ইউনিক আমরা কি লিখবো, ইউনিক জিনিসটা কোথায় পাবো? সব বইয়ে তো এক ধরনেরই লেখা। এখানে আসলে ইউনিক জিনিসটা এইটাই যে অতিরিক্ত আপনার চর্যাপদ সম্পর্কে একটা ছন্দ মুখস্থ করতে হবে অথবা একটা ভূমিকা মুখস্থ করতে হবে। আদারওয়াইজ চর্যাপদ যে 1907 সালে আবিষ্কার হয়েছে, নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন, এই ইনফরমেশনগুলো কিন্তু সবাই জানে। কিন্তু আপনি যদি চর্যাপদের শুরুতে এইটুকু কথা লেখেন যে চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের রচিত সাধন সঙ্গীত, এটি প্রধানত তত্ত্ববাদের বাহক, গৌণত কবিতা, এই যে ভূমিকাটা লিখলেন এই ভূমিকাটুকুই কিন্তু অন্যদের খাতা থেকে আপনার খাতাটুকু মানে একটু ডিফারেন্স ক্রিয়েট করে দিল। এবং এটার সাথে সাথে যদি আপনি কোনো একটা অন্য কোনো একটা চর্যাপদের পদের মধ্যে কয়েকটা পদ আপনি মুখস্থ করেন যেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন, যেমন চর্যাপদ যে পদ ঝটিকা ছন্দে রচিত এটির প্রমাণ দেন, আপনি মুখস্থ করে ফেললেন উষ্ণা উষ্ণা পর্বত তহি সবই সরবি বালি, মোরাঙ্গ পিচ্ছ পরিহান সরবি গিবদ গুঞ্জরি মালি। তো এই যে দুই তিনটা জিনিস আপনি চর্যাপদ থেকে মুখস্থ করে ফেললেন, এইটা যদি আপনার খাতায় থাকে, আর 10 জন যারা কোনোদিন পড়াশোনা করেনি তারাও কিন্তু প্রিলিমিনারির ওই কয়েকটা ইনফরমেশন লিখবে, সাথে আপনার যে এই একটা দুইটা লাইন এক্সট্রা লিখলেন এই একটা দুইটা লাইনের জন্য আপনার লেখাটা একটু ইউনিক হয়ে গেল। সো এইভাবেই হচ্ছে খাতাকে ইউনিক করতে হয়। মানুষ বলে যে আসলে ইউনিক করতে ইউনিক করতে, কিন্তু আমার প্রশ্ন ছিল যে আচ্ছা আমি ইউনিকটা করব কিভাবে, সবাই তো বাজারের এক জাতীয় বইই পড়ে, তাহলে আমি কিভাবে ইউনিক করব? ইউনিক আপনার ওখানেই যে আপনি কোথাও থেকে একটা ছন্দ বা একটা ডাটা কালেক্ট করে রাখবেন যেটা খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবেন, ওইটা দিলেই এনাফ। তারপরে আপনি যদি, আমি বলি শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন হোক বা হচ্ছে অন্য অন্য করা কিছু হোক, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে আপনি 3-4টা উক্তি মুখস্থ করবেন, যেমন বরাই আছে কেশ পাশে শোভে তার সুরঙ্গ সিন্দুর, সজল জলদে যেন উঠিল নবসুর। তারপরে রাধা কৃষ্ণকে দেখে বলেছিল যে দেখিল পাকিল বেল গাছের উপরে আর তিল কাক তাক ভোগিতে না পারে, এরকম 3-4টা ছন্দ মুখস্থ করবেন যেগুলো দেখবেন ঘুরায় পেঁচায় ওই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোনো প্রশ্ন আসলে এগুলো অ্যাপ্লাই করা যায়। তো জাতীয় কিছু আমরা ইনফরমেশন মাথার মধ্যে রাখবো, যেই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে যে কোনো কোশ্চেনে। আর একটা জিনিস, আমরা যখন রিটেন প্রিপারেশন নেব তখন আমরা চেষ্টা করব জিনিসগুলো রিলেট করে পড়ার। আমি একটা কোনো জিনিস পড়েছি, এই জিনিসটাকে কিভাবে আমার আসা প্রশ্নের মধ্যে আমি রিলেট করতে পারি, এইভাবে
করে আমাদের একটু প্রিপারেশনটা আগে থেকে মেন্টালিটি সেট আপ করতে হবে, যে আমার কোনো কিছু কমন পড়বে না, কিন্তু আমি কিছু জাতীয় জিনিস পড়বো, যেই জাতীয় জিনিসগুলো আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। ওকে, যেমন আমি কি করেছিলাম, এই যে চর্যাপদ বা ইয়া সম্পর্কে আমি বেশ কিছু এখানে ছন্দ কালেক্ট করেছিলাম, যেমন পদ্মাবতী, আলাওলের পদ্মাবতীতে রূপ বর্ণনা, পদ্মাবতী রূপ কি কহিমু মহারাজ, তুলনা নিবার নাহিয়ে জগৎ মাস, যেই তিল সেই তিলে হয়ে দর্শন, তিল তিল করি অঙ্গ করহে দহন। এই কয়েকটা আমি ছন্দ প্রাচীন এবং মধ্যযুগ থেকে মুখস্থ করেছিলাম, কারণ প্রাচীন এবং মধ্যযুগের কোশ্চেনগুলো কমন পাওয়া যায় এবং প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তো যেহেতু কমন পাওয়া যায়, তাহলে আমি কমন পাওয়া প্রশ্নগুলো অবশ্যই স্ট্যান্ডার্ডভাবে লেখার ট্রাই করব, যাতে করে অন্যদের থেকে একটু আলাদা হয়। এইটার পাশাপাশি কি হয়েছে, যখন আধুনিক যুগে আমি গেলাম, আধুনিক যুগে তো আসলে হিউজ পড়াশোনা, ওখানে তো আর স্পেসিফিকভাবে সব কিছু মনে রাখা সম্ভব না। যেই প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে, এগুলার একটা দুইটা করে ছন্দ স্পেসিফিকভাবে মনে রাখবো। আর পাশাপাশি আমি যেটা করেছিলাম এখানে, সেটা আমি আপনাকে দেখাই, যে বিভিন্ন লেখকের যে গুরুত্বপূর্ণ লেখনীগুলো রয়েছে বা বিভিন্ন লেখকের যে গুরুত্বপূর্ণ ইয়েগুলো রয়েছে, সেগুলো আমি কি করেছি, সেগুলো শুধু সারাংশটা করে খাতার মধ্যে আমি তুলে রেখেছি। সারাংশ কিভাবে তুলে রেখেছি, যেমন আমরা জানি যে ফরুক আহমেদের আছে সাত সাগরের মাঝি, তারপরে জসীমউদ্দিনের আছে সুজনবাদিয়ার ঘাট নকশিকাঁথার মাঠ। আমি শুধু সারাংশটা, নকশিকাঁথার মাঠের কাহিনীটা কী, সুজনবাদিয়ার ঘাটের কাহিনীটা কী, এই যে এই কাহিনী কাহিনীটুকু চার পাঁচ লাইনে আমি লিখেছিলাম, যাতে করে যে কোনো যদি কোশ্চেন আসে, কাহিনী জানা থাকলে গান বাজনা দিয়ে পার করা যায়। আমরা জসীমউদ্দিনের যদি নকশিকাঁথার মাঠ বা সুজনবাদিয়ার ঘাট বা আনকমন কোনো কিছু একটা আসুক, আমরা শুধুমাত্র ভূমিকায় জসীমউদ্দিনের একটু পরিচয় লিখতে পারি। তারপরে এটা যে আধুনিক, তার হচ্ছে কবি প্রতিভার কিছু কিছু কমন জিনিস বা কমন লেখা আছে, এই লেখাগুলো লিখতে পারি। তারপরে ওইটার কাহিনীটুকু তুলে রেখে উপসংহার লিখতে পারি। ব্যাস, চার মার্কের প্রশ্নের জন্য তো এক পৃষ্ঠা, বাট এক পৃষ্ঠার অল্প একটু বেশি আমি লিখতে পারবো না। সো অনেক অনেক ইনফরমেশন জেনে আসলেই কোনো লাভ নাই, আমরা ডেফিনেট কিছু মানে ইনফরমেশন জানবো, যেগুলোকে আমরা খাতার মধ্যে অ্যাপ্লাই করবো, তাহলেই লেখাটা একটু ইউনিক হয়ে যাবে, তাহলেই জাতীয় যারা লেখা লিখবে আর আমাদের যে তিন চারটা এক্সট্রা জিনিস থাকবে, এটাতেই আমাদের খাতার একটা পার্থক্য ক্রিয়েট হবে। আমি সেমভাবে যদি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু হিউজ। আমি যেমন 43-এর আগে কনফিডেন্সের কোচিংয়ে শিটগুলো পড়েছিলাম, মাই গড, ওখানে একটা মুক্তিযুদ্ধের কোশ্চেনের এত বড় বড় অ্যান্সার দেয়া। তো আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের 5 মার্কের অ্যান্সার করার জন্য 5 মিনিট পাবো, 10 মার্কের অ্যান্সার করার জন্য 10 মিনিট পাবো। 5 মার্কের একটা প্রশ্ন 1.5 পৃষ্ঠার মতো, আর 10 মিনিটের একটা প্রশ্ন হয়তো বা 3 পেজের মতো লিখতে পারি। আপনি দেখবেন 5 মিনিটে কিন্তু খুব বেশি লেখা যায় না, তার মানে একটা জিনিস সম্পর্কে যদি আমার অনেক বেশি জ্ঞান থাকে, গভীর জ্ঞান থাকে, তাহলে আমি ওটাকে এত বেশি অ্যাপ্লাই করতে পারবো না, যার কারণে বেসিক জিনিসটা কি এইটা যদি জানি এবং ওইটা সম্পর্কে 2-3টা ডাটা যদি জানি, তাই এনাফ। এই জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা করে অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো আছে এগুলো লিখে ফেলে শুধু বেসিক জিনিসটার সাথে 3-4টা আমরা ডাটা লেখার চেষ্টা করবো, যে ডাটাগুলো আমরা একটু মেমোরাইজ করবো, তাহলেই হচ্ছে আমাদের মোটামুটিভাবে দেখবেন যে কোনো কোশ্চেনের অ্যান্সার সুন্দর হবে। সাপোজ আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসছে, এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আপনি পড়তে গেলে অনেক কিছু পড়া যাবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি যখন লিখতে যাবেন ওইখানে শুধুমাত্র সকলের সাথে সমৃদ্ধির পথে, এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতিবাক্যটা, এইটুক মনে রাখলেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার হয়তো বা বাজেটটা হচ্ছে 64,95,000 সামথিং, এইটুক মনে রাখলেন। মনে রাখার পাশাপাশি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হতে হতে আমাদের আসলে টার্গেট কী ফিল আপ হবে, আমাদের GDP কত হবে, আমাদের হচ্ছে বার্ষিক আয়টা কত হবে, এই দুইটা জিনিস বা 3টা জিনিস যদি আমরা শুধুমাত্র মাথায় রাখি, তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাকিটা বানায় ছানায় কিন্তু গান বাজনা করে লেখাই যাবে, যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসলে 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে 5 বছরে ছোটো ছোটো করে ভাগ করে আমাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয় সকলের সাথে সমৃদ্ধির পথে, এটা হচ্ছে এটার টাইটেল, এটার বাজেট এত, মেয়াদের শুরুতে আসে হচ্ছে GDP পরিমাণ এত, শেষে GDP পরিমাণ হবে এত, এবং এটা শেষে আমরা এই এই জিনিসগুলো অর্জন করব, লিখলেই কিন্তু আমাদের মোটামুটি কোয়ালিটিফুল একটা অ্যান্সার লেখা হয়ে গেল। এই 3-4টা ইনফরমেশন আমরা মাথায় রাখলাম, যার কারণে আমাদের লেখা অন্যদের চেয়ে একটু ভিন্ন হয়ে গেল। এইভাবেই কিন্তু নিজেদের লেখাটাকে একটু ইউনিক করতে হয়, নাথিং এলস। আপনি সেমভাবে বাংলাদেশের মেগা প্রজেক্ট যে 10টা আছে, আপনি শুধুমাত্র একটু ভালোভাবে দেখবেন যে ওখানের ব্যয় কত এবং ওইটা হলে GDP কতটুকু পরিবর্তন হবে এবং কি কি সুবিধা অসুবিধা আছে, এইভাবে ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করে নিয়ে আপনি সুন্দর করে যদি একটা নোট খাতা এখন থেকে তৈরি করে ফেলেন, আপনার প্রিপারেশন দেখবেন যে অনেক তাড়াতাড়ি করে কাভার হয়ে গিয়েছে। আপনি স্ক্যাটার যত পড়াশোনা করবেন, হয়তো বা এখানে একটা পেপার পেলাম, আমি অনেক কিছু পড়লাম, ওখানে একটা পেলাম, অনেকে বলে প্রতিদিন পেপার পড়বেন বা হচ্ছে অনেক নিউজ দেখতে হবে, আসলে এরকম কোনো কিছু খুব বেশি ইফেক্টিভ বলে মনে হয় না, কারণ আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বেসিক জিনিস আগে জানবো আমরা, আমাদের এত পরিপার্শ্বের জিনিসে আসলে সময় নষ্ট আগে বেশি না করে বেসিক জিনিসগুলো জানার পরে আমরা তারপরে যদি সময় পাই ওইটা করব। আমাদের যদি এইভাবে একটা নোট খাতা মেনটেন করে প্রত্যেকটা অধ্যায়ের যে প্রশ্নগুলো অলরেডি আসছে, এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কী,
এইটু পারলেই এনাফ। আরেকটা কথা, পড়া হলো কি না আমার এটা আমি কিভাবে বুঝবো? আপনি একটা জিনিস পড়েছেন, কোনো একটা জিনিস পড়ার পরে নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আচ্ছা এই জিনিসটা আসলে কি বলতো, আজকে যে ইন্টারন্যাশনালের আইপিএস পড়লি, আইপিএসটা কি? ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটাতে আসলে চারটা দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, তারপর ইউএসএ আছে, ইন্ডিয়া আছে, আর জাপান আছে। কত সালে এটা নিয়ে হয়েছিল? 2017 সালে। আচ্ছা এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে চীনের প্রভাব মোকাবেলা করা। কি কি করা হয়েছে এটাতে? এটাতে আসলে বলা হয়েছে যে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন আছে এই রিজিয়নে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ইন্দো প্যাসিফিক রিজিয়নে হচ্ছে আমাদের কি বলবো এটাকে মুক্ত চলাচল এবং বাণিজ্য ব্যবস্থাপনা করা। এই যে কয়েকটা কথা আপনি ভাবতে পারলেন, এই ভাবনা থেকেই কিন্তু সুন্দর করে আপনি ইন্দো প্যাসিফিক। ব্রিক্স কি? সেমভাবে আপনি চিন্তা করবেন একটু, ব্রিক্স আসলে কি জিনিস, এটার আসলে কাজ কি? একটু যদি থিঙ্ক করে করে পড়েন আর যদি কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়, রিটেন প্রিপারেশন অনেকটাই গুছিয়ে যাবে। ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও আমার এই যে সেম কথা, ইন্টারন্যাশনাল অনেক বেশি না করে ইন্টারন্যাশনালের যেই টপিকগুলো আপনি বোঝেন না, ইউটিউব রয়েছে, ইউটিউবে জাস্ট সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে ইউটিউবের মধ্যে অনেক অনেক ওইটা সম্পর্কে ভিডিও আছে। আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিজের মতো একটু খাতায় লিখে রাখবেন, এইটুকু লিখে রাখেন। এইটুকু লিখে রাখলে পরবর্তীতে মেইন কনসেপ্টটুকু জানলে সূচনা উপসংহার দিয়ে শেষ করাই যাবে। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে একটা চোরা আমি বলি, বাংলাদেশের ক্ষেত্রে আপনি বেশি না, খুব কষ্ট হলেও একটা জিনিস আপনি করবেন যে প্রিভিয়াস 5 বছরের একটা ডাটা আপনি তৈরি করবেন। প্রিভিয়াস 5 বছরের ডাটাগুলো কী কী হবে আমি একটু আপনাদেরকে বলি। আমি একটা তৈরি করেছিলাম যেটা আমার 44-এ রিটার্নের সময় খুব ভালো কাজে দিয়েছিল, এখানে হয়তো বা আমি খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে আপনি মাথাপিছু আয় প্রিভিয়াস 5 বছরের, প্রিভিয়াস 5 বছরের জিডিপি প্রবৃদ্ধি, প্রিভিয়াস 5 বছরের গড় আয়ু, প্রিভিয়াস 5 বছরের বৈদেশিক আয়, প্রিভিয়াস 5 বছরের রিজার্ভ, এই কয়েকটা জিনিস সাথে আর দুইটা দুই একটা জিনিস অ্যাড করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনার প্রিভিয়াস 5 বছরের মুখস্থ থাকে, বাংলাদেশ অ্যাফেয়ার্স লেখার সময় যে কোনো জায়গায় ওই যে কুমিরের লেজ খাঁচকাটা খাঁচকাটা যেমন কথাটা আছে না, এরকম বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে কোনো জায়গায় লিখতে গেলে এই ইনফরমেশনগুলো আপনি কাজে লাগাতে পারবেন, যে কোনো জায়গায় এই চার্টগুলো দিতে পারবেন, একটা ছক আকারে দিতে পারবেন। সো এইভাবে করে বাংলাদেশ অ্যাফেয়ার্সটার প্রিপারেশন নেবেন। সেমভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রিপারেশন নেওয়ার পরে এখনকার সময়ের আসলে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আপনারা টিভি দেখলেই হয়তো বা একটু একটু দেখলেই বুঝবেন যে যে ব্যক্তিরা সব সময় এগুলো নিয়ে বিবৃতি দেয়, ওনাদের নামটা মুখস্থ করবেন। রোহিঙ্গা ক্রাইসিস আসছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দিয়ে আপনি আপনার মতো একটা বিবৃতি দিয়ে দেবেন। দেখবেন যে আসলে এর এই রিলেটেড কিন্তু অনেক কথাই হয়। হ্যাঁ, যেমন এই যে আমি হচ্ছে আমাদের সময় তো এই যে 44-এর সময় রাশিয়া ইউক্রেনের প্রচুর পরিমাণ চলছিল, তো অবশ্য প্রশ্ন আসছেও, তো ওইখানে হচ্ছে খুব সহজে যে বিবৃতিগুলো দেওয়া যায় সেটা হচ্ছে সের্গে লেভরভ, তারপরে হচ্ছে সুরবিহীন, এই ধরনের যে নামগুলো রয়েছে, বা হচ্ছে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্টার লিয়ান, এরকম আমি কয়েকজনের নাম খুব মুখস্থ করেছিলাম খুব ভালোভাবে, যাতে আমার কোশ্চেনের মধ্যে এই রিলেটেড কোনো কিছু আসলে আমি নিজের মতো একটা উক্তি দিয়ে ওনার নামটা লিখে দিতে পারি। একদম মানে ইরিলিভেন্ট হওয়া যাবে না ব্যাপারগুলো, কারণ আপনি জানেনই যে যেহেতু প্রত্যেক মুহূর্তেই হচ্ছে জেন্স স্টলটেনবার্গ যেমন কে ওয়াশিংটন ডিসির, বা হচ্ছে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আছে সচিব আছে, বা এই টাইপসের যিনি আছে ওনার নাম হচ্ছে জেন্স স্টলটেনবার্গ, তো আমি জানি যে ন্যাটো নিয়ে কোনো বিবৃতি দিলে উনি একটা না একটা কথা বলবেই, বা ন্যাটোর সম্প্রসারণ নীতি নিয়ে উনি কিছু একটা বলবে। তো এটার সাথে রিলেটেড আপনি যখন ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো পড়বেন অনেকটাই নিজের বুঝের মধ্যে চলে আসে। এই জিনিসগুলো যদি লিখে দেন আপনি, ওইটার সাথে সাথে একটা কোটেশন দিয়ে দেন, তাহলেই এনাফ। তো আমাদের ডাটা চার্ট একদম স্পেসিফিক প্রত্যেক কোশ্চেনের জন্য মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নেই। আমরা যেটা করবো সেটা হচ্ছে জাতীয় কিছু জিনিস মুখস্থ করবো, যেগুলো ওই কুমিরের লেজ খাঁচকাটা খাঁচকাটার মতো কোনো কোশ্চেন আসুক না কেন, আমরা চেষ্টা করবো ওই জিনিসগুলো ওই কোশ্চেনের মধ্যে ইনভলভ করার মধ্যে। রিটেন প্রিপারেশন অল অ্যাবাউট গুছানো, আপনি আপনার মতো খুব ভালোভাবে গুছাতে থাকেন, প্রত্যেকটা অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলো লিখুন এবং ওই প্রশ্নের রিজিড একটা অ্যান্সার রেডি করুন। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, বিজ্ঞানের ক্ষেত্রেও আপনি একটা জিনিস আসছে কম্পিউটারের অঙ্গ সংগঠন লিখুন, আপনি অঙ্গ সংগঠনটা শুধু দেখুন আর একটা ছক আকারে ওইটা লেখার চেষ্টা করেন। বিজ্ঞানে একদমই সময় পাওয়া যায় না, আপনি হয়তো বা অনেক ডিটেল পড়বেন, আলটিমেটলি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করার কোনো বুদ্ধি নাই। বাংলাদেশ অ্যাফেয়ার্সেও সেম, এই জন্য বিজ্ঞানে যেটা করবেন সংজ্ঞাটা জানবেন কি, একটা উদাহরণ জানবেন, আর ওইটা অনুযায়ী একটা ফিগার নিজের মতো করে দাঁড় করানোর চেষ্টা করবেন। যে ফিগারগুলো বই আছে তো আছে, যেগুলো নাই সেগুলো ইন্টারনেট থেকে নেবেন। শুধু সংজ্ঞা উদাহরণ ফিগার, শেষ, বিজ্ঞানের কোশ্চেনের উত্তর শেষ। তাহলেই মোটামুটিভাবে একটা ভালো মার্ক আমার মনে হয় ক্যারি করা যায়। আর ইংলিশের ক্ষেত্রে যেটা করবেন আপনারা, ইংলিশ নিয়ে রিটেন আসলেই একটা টেনশনের জায়গা। ট্রান্সলেশন কারো যদি ইচ্ছা হয় যে ট্রান্সলেশন একটা ব্যাচে ভর্তি হয়ে যায়, বা হচ্ছে ইংলিশ একটা রিটেন ব্যাচে ভর্তি হয়ে যায়, আপনারা হয়ে যাবেন, হয়ে গিয়ে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করবেন নিজের মতো করে। এবং ফ্রি হ্যান্ড রাইটিংটা, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে প্র্যাকটিস, ওই যে আমি বললাম যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আপনি পড়ছেন সেটাকে আপনি এখন ইংলিশে লেখার চেষ্টা করেন। এখন ইংলিশে লেখা
তো এত সহজ না, আমার তো পারার কথা না, তাই না? তো পারার কথা না যখনই, তখনই একটা লাইন আপনি ইয়া করেন, গুগল ট্রান্সলেশনে বাংলায় বলেন। গুগল ট্রান্সলেটে বাংলায় বললে কি হবে, ইংলিশটা আসবে, ইংলিশের প্যাটার্নটা দেখেন। যদি আমরা বলবো যদি সরকার এই কাজটা করতো তাহলে ওরকম হতো, এরকম একটা সেন্টেন্স যদি আমি একবার দেখি, তাহলে যদি তাহলে সেন্টেন্সের প্যাটার্নটা কেমন, এই প্যাটার্নটা সম্পর্কে আমার একটু আইডিয়া হবে। পরবর্তীতে যদি তেমন দিয়ে যদি কোনো কোশ্চেন লিখতে হয়, সেন্টেন্স লিখতে হয়, আমি ওই প্যাটার্নেই লেখার চেষ্টা করব। আর ম্যাথের কথা বলি, ম্যাথ তো অবশ্যই আপনারা যারা দুর্বল তারা একটা কোর্স করে ফেলবেন, অনলাইন কোর্স, এত বেশি দরকার নাই কোচিংয়ে গিয়ে সময় নষ্ট করার। অনলাইন কোর্স করে যেটা করবেন, বাসায় প্রতিদিন ম্যাথ এবং ইংলিশ এই দুইটা জিনিস প্র্যাকটিস করতে থাকেন। রিটেন প্রিপারেশনের মধ্যে কোনো প্রিপারেশন না নিয়ে গেলেও বাংলাদেশ ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে অন্য সাবজেক্টগুলোতে কিছু কিছু লিখে আসা যায়, কিন্তু ম্যাথ আর ইংলিশে তেমন কিছু লেখা যায় না। হ্যাঁ, ম্যাথ আর বিজ্ঞানে, সরি, ইংলিশও হচ্ছে নিজের মতো করে স্কিল থাকলে লেখা যায়। সো আমরা যেটা চেষ্টা করব, ম্যাথটা অবশ্যই 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 প্রতিদিন করার ট্রাই করব এবং বিজ্ঞানটা ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব। ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ এই তিনটা সাবজেক্টই কিন্তু রিটেনে আপনার পুরাপুরিভাবে চেহারাটা চেঞ্জ করে দেবে, অন্যদের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। সো এই হচ্ছে আমার রিটেন সম্পর্কিত একটু অবজারভেশন, এগুলো পুরোপুরিভাবে আমার পার্সোনাল অবজারভেশন। যারা অলরেডি রিটেন কোয়ালিফাই করেছেন বা ক্যাডা, তাদের তো এগুলো ভিডিও দেখার দরকার নেই, আমি শুধু চেষ্টা করলাম যারা নতুন মানে একদম রিটেন দেবেন তাদেরকে কিছু বলার, যাতে করে আপনারা গুছিয়ে নিতে পারেন। সো আলটিমেট কথাই হচ্ছে এগুলো, প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী আগে কোশ্চেনগুলো সাজান, কোশ্চেনের রিজিড অ্যান্সারটা কী হতে পারে, এবং ওই কোশ্চেন সম্পর্কে 2 থেকে 3টা ডাটা বা ইনফরমেশন আপনার মাথার মধ্যে রাখেন, বাকিটা গান বাজনা করে পার করা যাবে। আর খুব বেশি পড়বেন না একটা টপিক নিয়ে, কারণ খুব বেশি লেখার কোনো সুযোগ নেই, খুবই অল্প সময়, 5 মিনিটের একটা কোশ্চেনের জন্য 5 মিনিট টাইম, 10 মিনিটের একটা কোশ্চেনের জন্য 10 মিনিট টাইম, বাংলাদেশ অ্যাভার্সের কথা যদি বলি। সো এই দিক থেকে তুলনা করে আপনারা সেমভাবে জিনিসগুলোকে সাজিয়ে নেন, হোপফুলি যতদিন টাইম আছে ততদিনে একটা ভালো প্রিপারেশন গুছিয়ে যাবে। আর একটা কথা, যে রিটেনে অবশ্যই ভালো টাইম দিতে হবে, রিটেনের মার্কই কিন্তু ডিপেন্ড করে যে একটা মানুষ ক্যাডার হবে কিনা। অনেকেই প্রিলিমিনারি সুন্দর করে কোয়ালিফাই করে রিটেনের আগ্রহ পাবেন না, রিটেনের পড়াশোনা খুব বিরক্তিকর পড়াশোনা, কিন্তু যদি গুছিয়ে নিয়ে পড়েন তাহলে পড়াশোনাটা এত বিরক্তি লাগবে না। সো এই জন্যই বলবো যে রিটেন প্রিপারেশনটা খুব ভালোভাবে নেন, কাজে লাগান সময়, এখনও বেশ কিছুদিন যেহেতু সময় পাবেন, কোনোভাবেই নষ্ট করেন না সময়। পড়া কমে যাক কিন্তু আপনি পড়তেই থাকেন, যত বেশি পড়বেন তত কোয়ালিটি ডেভেলপ হবে, একটা দুইটা প্রশ্নের উত্তর খাতায় লিখলে লেখার ধরনটা আরও উন্নত হবে। সো এই জন্যই কোনো সময় নষ্ট না করে যারা রিটেনের জন্য টিকিট পেয়েছেন, আল্লাহর একটা অশেষ রহমত যে আপনারা রিটেনের জন্য কোয়ালিফাই করছেন, তারা অবশ্যই একটা ভালো প্রিপারেশন নেন। ভালো কিছু হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।